আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ শাখা শনিবার রাতে বাংলাদেশ সমাজের কার্যালয়ে সভাপতিত্বে ও বাংলাদেশ আওয়ামী লীগ শাখার সাধারণ সম্পাদক এম এ হাসিমের সঞ্চালনায় এ প্রতিবাদ অনুষ্ঠান হয় বক্তারা বলেন আল জাজিরের প্রতিবেদনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার সভাপতি মঞ্জুর আহমেদ বিশেষ অতিথি ছিলেন বাহরাইন যুবলীগ শাখার সভাপতি মুজিবুর রহমান বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ সেলিম দরি শেখ মোহাম্মদ সিয়াম শাহ বিজনেস গ্রুপ চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম শাহ